আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চাকরির ডাক পত্রিকা দিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হলাম। তো সেই চাকরির ডাক পত্রিকায় সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা চাইলে কোনটি 64 জেলা থেকে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন। তো এখানে সরকারি বেসরকারি বিভিন্ন ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা যারা অপেক্ষায় ছিলেন আজকের এই ভিডিওটা তাদের জন্য, আশা করি আপনারা সকলে উপকার পাবেন। তো এখন দেখতেই পাচ্ছেন সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা 30 সেপ্টেম্বর 2022 রোজ শুক্রবার। তো প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা একাডেমিতে চাকরি, বাংলা একাডেমিতে চাকরি, পদ সংখ্যা 180 জন, এসএসসি এইচএসসি স্নাতক ডিগ্রি পাশে সকলে আবেদনটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, পদ সংখ্যা 564 জন, 564 জন লোক নিয়োগ করা হবে। তো এসএসসি এইচএসসি অষ্টম শ্রেণী পাশে আপনারা সকলে আবেদনটি করতে পারবেন। নৌবাহিনী বেসামরিক চাকরি, পদ সংখ্যা 167 জন, 167 জন লোক নিয়োগ করা হবে নৌবাহিনীতে। তারপর দেখতে পাচ্ছেন রপ্তানি উন্নয়ন ব্যুরো, রপ্তানি উন্নয়ন ব্যুরো, এখানে পদ সংখ্যা 49 জন লোক নিয়োগ করা হবে। আকিজ বিড়ি ফ্যাক্টরি, পদ সংখ্যা 355 জন, 355 জন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণী এসএসসি এসএসসি পাশে। প্রাণী সম্পদ অধিদপ্তর, প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে পদ সংখ্যা 52 জন লোক নিয়োগ করা হবে। বাংলাদেশ সেনাবাহিনী 40তম স্বল্পমেয়াদী কমিশন, এএফএনএস আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কমিশনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর দেখতে পাচ্ছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, এখানে পদ সংখ্যা 10 জন। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পদ সংখ্যা 11 জন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, পদ সংখ্যা 10 জন। তারপর দেখতে পাচ্ছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2, পদ সংখ্যা 10 জন লোক নিয়োগ করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, পদ সংখ্যা 6 জন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়, পদ সংখ্যা 3 জন। তো আমি শুধু আপনাদেরকে হেডলাইনটি পড়ে শোনালাম। তো এখানে বিস্তারিত দেওয়া আছে কোন পোস্টে কতজন লোক নিয়োগ করবে, কত তারিখ থেকে আবেদন শুরু এবং বিস্তারিত সকল কিছু এখানে পাবেন। তো এছাড়াও দ্বিতীয় পৃষ্ঠা তৃতীয় পৃষ্ঠা বিস্তারিত পাবেন, আমি আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো বন্ধুরা, এই হলো দ্বিতীয় পৃষ্ঠা। আপনারা প্রথম পৃষ্ঠায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি পড়েছিলাম তার বিস্তারিত কিন্তু দ্বিতীয় পৃষ্ঠা দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, কোন পোস্টে কতজন লোক নিয়োগ করবে, কত তারিখ থেকে আবেদন শুরু, বাংলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি, সকল বিস্তারিত কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। নৌবাহিনী বেসামরিকের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো রপ্তানি উন্নয়ন ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি, কতজন লোক নিয়োগ করবে, অসংখ্য লোক নিয়োগ করবে, আপনারা দেখে নিতে পারেন। তো প্রাণী সম্পদ অধিদপ্তর, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত তথ্য দেওয়া আছে, আবেদন কীভাবে করবেন, কত তারিখ থেকে আবেদন শুরু। তো এখানে বিস্তারিত দেখবেন। তো এখানে কিন্তু একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, সেটি হলো বাংলা একাডেমি। বাংলা একাডেমিতে একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, অসংখ্য লোক নিয়োগ করবে, আপনারা চাইলে সকল আবেদনটি করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে চলে এলাম 3 নম্বর পৃষ্ঠায়। দেখতে পাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। জেলা প্রশাসক চট্টগ্রামে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, বিস্তারিত পড়তে পারবেন। জেলা জজের কার্যালয় নেত্রকোনা, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, পদ সংখ্যা 2 জন। টিএমএসএসএ চাকরি, পদ সংখ্যা 27 জন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, এখানে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, পদ সংখ্যা 2 জন। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ, এখানে নিয়োগ বিজ্ঞপ্তি বিস্তারিত দেওয়া আছে, আপনারা দেখে নিন। অসংখ্য নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করা হয়েছে, আপনারা চাইলে সারা দেশ থেকে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন। আকিজিবিরি ফ্যাক্টরি লিমিটেড একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এসএসসি এইচএসসি পাশে অসংখ্য লোক নিয়োগ করবে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ড রংপুর, বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো অনেক নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু এখানে প্রকাশ করা হয়েছে, আপনারা চাইলে কিন্তু সারা দেশ থেকে নারী পুরুষ সকলে আবেদনটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে জেলা প্রশাসক চট্টগ্রাম, পদ সংখ্যা 10 জন। পরিবার পরিকল্পনা নিয়োগ বিজ্ঞপ্তি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি, ক্যান্টনমেন্ট বোর্ড রংপুর, পদ সংখ্যা 10 জন। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া, পদ সংখ্যা বিভিন্ন বাংলা একাডেমিতে নিয়োগ বিজ্ঞপ্তি, এক নজরে চাকরি। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা, পদ সংখ্যা 6 জন। ব্যাপজা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, পদ সংখ্যা 6 জন। জেলা জজ নেত্রকোনা, পদ সংখ্যা 2 জন। আকিজিবিরি ফ্যাক্টরি, পদ সংখ্যা 3 জন। ইউনাইটেড ফাইন্যান্স,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদ সংখ্যা 8 জন, কুকুলা ফুড প্রোডাক্টস পদ সংখ্যা 12 জন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আপনারা যারা নতুন নতুন চাকরির সন্ধান পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে করে নতুন নতুন চাকরির খবর আপনাদের সামনে সর্বপ্রথম চলে আসে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।